নারায়ণগঞ্জের বাইতুসসালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনার দায় তিতাসের এড়ানোর কোনো সুযোগ নেই। এছাড়াও রাজধানী জুড়ে তিতাসের অবৈধ সংযোগ লিকেজেও তিতাসের অবহেলা রয়েছে। বিকেলে ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এসব কথা বলেন। সারা ঢাকা শহরে এই 70,000 লিকেজ দিয়ে যদি গ্যাস ছড়াচ্ছে, তারা এটা এগুলো স্বীকার করেছে, তাহলে এইগুলোর কারণে যে আজকে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা তাদের এই ব্যাপারে একক দায়িত্ব, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তাদের এই প্রতিবেদন যে তাদের অবহেলা চূড়ান্ত।